লিভার কারি বানাতে আমাদের যেগুলো লাগছে, 500 গ্রাম মটনের লিভার বা মেটে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ আদা রসুন বাটা, 2টো বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো নুন, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর এখানে অল্প একটু হিং রাখা আছে, আর এখানে আছে সর্ষের তেল। রান্নাটা তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে লিভারটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 4 থেকে 5 চামচ সর্ষের তেল, 1/2 পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো পুরোটাই দেব, লঙ্কার গুঁড়ো যে যতটা পরিমাণ ঝাল খান, আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছি 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাসটা অন করে নিলাম, কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে আবার 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলেই আমি বাকি রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু, যতক্ষণ না হালকা বাদামি রঙটা আসে, নাড়তে হবে। পেঁয়াজটায় বাদামি রঙ চলে এসছে, এরপরে পুরো টমেটো কুচিটা দিয়ে আবারও এটা একটু কষে নেব। টমেটোর সাথে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এরপর ম্যারিনেট করে রাখা লিভারটা পুরোটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার এই যে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, 5 মিনিটের মতো ঢাকা দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম পুরোটা দিয়ে, এবার এটাকে কন্টিনিউ নাড়তে হবে ভালোভাবে, না হলে তলায় লেগে ধরবে। কষানোর সময় আমি গরম মশলাটা দিলাম, নাবানোর সময় কিন্তু গরম মশলা দেব না। আর এই সময় এই যে হিংটা আছে, 1/2 চামচেরও একটু কম আছে হিংটা, এটা আমি ছড়িয়ে দিলাম। এটা এভারেস্টের হিংরাজ হিং, একটু হিংটা যখন কিনবেন একটু দেখে কিনবেন, কারণ অন্যান্য হিং একটু তেতো টাইপের হয়। ভালোভাবে এরকমভাবে কষাতে হবে অন্তত 10 থেকে 15 মিনিট। এবার এই যে বাটিটা ছিল আমাদের মশলার, যেটার মধ্যে ম্যারিনেট করেছিলাম, সেটার মধ্যে আমি 4 কাপ জল ঢেলে দিলাম। তাতে কী হবে, মশলাটা কিন্তু গুলে যাবে এটার মধ্যে। যেটুখানি মশলা দিয়ে আমরা ম্যারিনেশনটা করেছিলাম, কোনোটাই নষ্ট হবে না। আর এমনি জলের থেকে এই মশলাগুলো জলের কিন্তু একটা অন্যরকমের ফ্লেভার দেয়। কষাতে কষাতে এইটা আমরা মাঝে মাঝে ঢালবো, এটা কিন্তু রান্নার একটা সিক্রেট, যেটা আগেকার দিনে মা কাকিমারা শিল ধোয়া জল যেটাকে বলতেন, আদা রসুন বেটে
পেঁয়াজ বাটবার পরে যে শিল দেওয়া জলটা কিন্তু রান্না বান্নার একটা টেস্ট অন্যরকম করে দেয়। কিন্তু আজকালকার দিনে তো আর শিল দেওয়া জল পাওয়া যাবে না, কারণ আজকালকার দিনে আমরা সবই মিক্সিতে পেস্ট করি। তাই মিক্সির বাটি ধোয়া জল বা যে বাটিতে আপনি ম্যারিনেট করবেন সেইটার ধোয়া জল দিয়ে আপনি যদি রান্নাটা করেন, রান্নার টেস্টটা একটু অন্য ধরনের আসে। এই জলটা দিয়ে অল্প অল্প করে আমরা কষাবো, আর কিন্তু অন্য এক্সট্রা কোনো জল দেব না। এইটা দিয়ে কষিয়ে নেব। আবার 5 মিনিটের মতো ঢাকা দিচ্ছি। মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে জিনিসটা আমাদের ভালোভাবে কষে গেছে। এরপর এই যে বাকি জলটা ছিল পুরোটাই দিয়ে দেবো, আর কিন্তু কোনো জল অ্যাড করব না। যতটা জল দেব এই মশলা ধোয়া জলটাই দেব, আর কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করব না। একটু গা মাখা হবে, বেশি ড্রাই হবে না, আবার বেশি ঝোলও হবে না। এটাকে ফুটতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। কোনো প্রেশারে দেবো না, অনলি কড়াতেই হবে। এটা 10 থেকে 15 মিনিটের জন্য ফুটতে দেব, ঢাকা দিলাম। 15 মিনিট পরে ঢাকাটা খুললাম। এবারে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো, এতক্ষণ লো ফ্লেমে কিন্তু 15 মিনিট দেওয়া ছিল। আমাদের লিভার কারি রেডি। আর একটু মরবে ঝোলটা, গ্রেভিটা আর একটু মরবে, তারপরেই এটাকে আমি নামিয়ে নেব। আমাদের লিভার কারি একদম রেডি। জাস্ট এইরকম একটা গ্রেভি ব্যাপার থাকবে, বেশি ঝোল থাকবে না। মাটনে যে ঝোলটা থাকে সেই ঝোলটা থাকবে না, একটা কষা কষা মতো হবে জিনিসটা। আজকে রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নিত্য নতুন কোনো রেসিপি জানার বা শেখার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যতটা পারবো চেষ্টা করব। যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাতে আমার নতুন ব্লগ আসবার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আসছি আবার আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।